শুভেচ্ছা, আশা করি ভালো আছো। তোমাদের অনুরোধে আবার আমি অনলাইনে একটা ক্লাস নিতে আসলাম। আশা করি মনোযোগ সহকারে ক্লাসটি উপভোগ করবা। আমি আজকে নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতি 9.2 সম্পর্কে আলোচনা করব। এই ত্রিকোণমিতি 9.2 অনুশীলনী গাণিতিক সমস্যা তোমরা যদি জানতে চাও ভালো করে, প্রথমে এর অনেক সূত্র আছে, সূত্রগুলো তোমাদের আয়ত্ত করতে হবে। আমি বোর্ডে যে সূত্রগুলো লিখে রাখছি এই সূত্রগুলো বইয়ে দেওয়া আছে, এবং এই সূত্র এই মানগুলো সহজে অনেকে মুখস্থ হতে চায় না। আমি তোমাদের একটা এই মানগুলো জানার একটা সুন্দর কৌশল জানিয়ে দেব। আশা করি সেই কৌশলগুলো জানলে তোমরা এই গাণিতিক সমস্যাগুলো সহজে সমাধান করতে পারবে। এর জন্য তোমাদের প্রথমে অল্প কয়েকটা কথা মনে রাখতে হবে, সামান্য কিছু কাজ মনে রাখতে হবে। কাজটা করলে তোমরা এই গাণিতিক সমস্যা সবগুলোই তোমরা আয়ত্ত করতে পারবা। আমাদের সাধারণ গণিতে যে মানগুলো আছে সেই মানগুলো প্রথমে যে ডিগ্রিগুলো আছে, ডিগ্রির মান লিখতে আছে, সেগুলো কি জিরো ডিগ্রি, জিরো ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি অ্যান্ড 90 ডিগ্রি। এটা আমাদের সাধারণ গণিতের জন্য এই ডিগ্রিগুলো লিখলাম। এখানে 0, 1, 2, 3, 4 এটা শুধু 0, 1, 2, 3, 4 সবগুলো নিচে 4 দিয়ে ভাগ করে দিলাম, সবগুলো নিচে 4 দিয়ে ভাগ করে দিলাম, এবং হর এবং লরকে বর্গমূল বা রুট ওভার করে দিলাম। ঠিক আছে, হর এবং লবকে আমরা রুট ওভার করে দিলাম। এখন আমরা সাইনের মানটা বের করব। জিরো দিয়ে 4 ভাগ করলে 0 হয়, 0 বর্গমূল করলে হয় 0, 1 বর্গমূল করলে হয় 1, 4 বর্গমূল করলে হয় 2, 2 দিয়ে 4 কাটলে হয় 2, উপরে 1, 1 দিয়ে 1 বর্গমূল করলে হয় 1, রুট 2 বর্গমূল করলে হয় রুট 2, রুট 3 বর্গমূল করলাম আর 4 বর্গমূল করলে হয় 2, 4 কেটে গেল 1, 4 দিয়ে 4 ভাগ দিলে 1, 1 বর্গমূল করলে হয় 1। একটা ছোট একটা জিনিস মনে রাখতে হবে, কি করলাম আমরা এখানে 0, 1, 2, 3, 4 বসাইলাম, সবগুলোকে 4 দিয়ে ভাগ করে বর্গমূল করলাম বা রুট ওভার করলাম, করে এই মানগুলো আমরা পেলাম। এখন কসের মান, কসের মান বের করার জন্য আমাদের এর উল্টা দিক থেকে লিখতে হবে। এটি মানটা এখানে লিখব, তারপরে মানটা তারপরে লিখব, তারপরে মানটা এখানে লিখব, তারপরে মানটা এখানে লিখব, তারপরে মানটা এখানে লিখব। দেখো এই মানগুলো কিন্তু আমি মুখস্থ করার কথা বলিনি, এই যে মানগুলো এখানে সবগুলো মান আমাদের চলে আসবে। এই দুটো মান আগে দেখো আসছে কি না। সাইন 0 ডিগ্রি, 0, 0, সাইন 30 ডিগ্রি, হাফ, সাইন 45 ডিগ্রি, 1√2, 1√2, সাইন 60 ডিগ্রি, √3/2, √3/2, সাইন 90 ডিগ্রি, 1, 1। ঠিক কস 0 ডিগ্রি, 1, 1, 30 ডিগ্রি, √3/2, √3/2,
45 degree 1 root 2 1 root 2 60 degree half half এবং 90 degree 0 0 এই দুটা মানটা বের করলেই আর সবগুলো মান বের করা যায় আমরা এখন 10 এর মানটা বের করে দেখাই 10 10 10 এর মান যখন বের করব 0 দিয়ে 1 এ ভাগ করলে হয় 0 হাফ দিয়ে এটা ভাগ করলে 10 আমরা জানি আগে 9.1 কে আমরা জানছি 10 10 থিটা ইজ ইকুয়াল টু sin থিটা ভাগ cos থিটা এটা আমরা জানছি তে 10 এর মানটা বের করতে গেলে sin ভাগ cos sin এর মান দ্বারা cos এর মানে ভাগ দিলে 10 এর মান পাওয়া যাবে ঠিক সেটাই আমরা এখানে করলাম এই sin এর মান ছিল 0 cos এর মান ছিল 1 ভাগ দিলে হয় 0 আবার এখানে এটা ভাগ এটা এটা ভাগ হাফ ভাগ মানে রুট থ্রি বাই টু এটা ভাগ এটা এটা ভাগ এটা লিখলে আমাদের কি হচ্ছে দেখো হাফটা লিখলাম ইন্টু উল্টা দিলাম টু রুট থ্রি কেটে গেল আমাদের ভালো ওয়ান রুট থ্রি তাহলে আমাদের ট্যান 30 ডিগ্রি মান ট্যান 30 ডিগ্রি মান ওয়ান রুট থ্রি বেরিয়ে গেল 40 ডিগ্রি মান হাফ দ্বারা হাফে ভাগ দিলে ওয়ান হয় আর এটাতে এটা ভাগ দিলে রুট থ্রি বাই টু গুণন উল্টে গেলে টু বাই ওয়ান গেলে রুট থ্রি হয় তাহলে আমাদের কী দেওয়া হলো ট্যান 60 ডিগ্রি মান সরি ডিগ্রি দেওয়া হয়নি 60 ডিগ্রি মান হচ্ছে রুট থ্রি মিলল আমাদের এখন 0 1 ভাগ 0 0 ভাগ 1 আমরা এটা কাজটা বেশি করছি কোন সংখ্যাকে 0 যে কোনো সংখ্যা হতে পারে যে কোনো সংখ্যা হতে পারে এই সংখ্যা 0 তে ভাগ দিলে আমাদের 0 হয়েছে এটা আমরা জানি এখানে অনেকে ভুল করে 0 দিয়ে অনেক ভাগ করলে 0 হবে আর ওয়ান দিয়ে জিরো ভাগ দিলে এটা জিরো হবে না এটা অসীম হবে অসংজ্ঞায়িত ইনফিনিটি হবে ইনফিনিটি এটা মনে রাখতে হবে এটা অনেকে ভুল করে যে ওয়ান দ্বারা জিরোকে ভাগ দিলে এটাও জিরো লেখে জিরো দিয়ে অনেক ভাগ দিলে এটাও জিরো লেখে এখানে কখনো ঠিক না এটা একটু মনে রাখতে হবে এই তিনটা সূত্র আমি কিন্তু বই আছে বই দেখে রেখে রাখছি এখান থেকে তিনটা সূত্রের মানগুলো আমরা হোপ হোপ বের করলাম এখন তোমরা এর পূর্বে প্রশ্নমালায় তোমরা সাইন কস ট্যানের অপোজিট মানগুলো জানছ সাইন সাইনের অপোজিট হচ্ছে কোসেক কোসেক 30 ডিগ্রি মান এটা উল্টে দিলে হবে টু মানে কোসেকে সাইন থিটা ইজ ইকাল টু ওয়ান আপন কোসেক থিটা কোসেক থিটা যেগুলো আমার সাইন থিটা অর্থাৎ সাইনের যে মানটা পাওয়া যাবে সেটা উল্টে দিলে কোসেকের মান হবে আবার ট্যানের যে মানটা পাওয়া গেল এই মানটা উল্টে দিলে 60 ডিগ্রি ওয়ান আপন রুট থ্রি কটের মান পাওয়া যাবে এইভাবে বইয়ের মান না দেখে তোমরা এই মানগুলো তৈরি করতে পারো আমি এখন দু একটা গাণিতিক সমস্যা করে দিই দেখো কেমন লাগে এখানে 8 নম্বর দেখছো অঙ্কটা 8 নম্বর 1 মাইনাস কট স্কোয়ার 60 ডিগ্রি 1 প্লাস কট স্কোয়ার 60 ডিগ্রি দেখো সাইনের উল্টা কট সাইন 60 ডিগ্রি মান দেওয়া আছে সাইন 60 ডিগ্রি মান দেওয়া আছে রুট থ্রি এটা উল্টে দিলে হয় ওয়ান রুট থ্রি তার মানে হচ্ছে ওয়ান মাইনাস ওয়ান রুট থ্রি
তারপর স্কোয়ার ওয়ান প্লাস ওয়ান রুট থ্রি তারপর স্কোয়ার। কী ঘটল? ওয়ান মাইনাস ওয়ান, ওয়ানের স্কোয়ার করলে ওয়ানে হয়, রুট থ্রি আর স্কোয়ার কেটে গেলে থ্রি হয়। ঠিক এইভাবে ওয়ান প্লাস ওয়ান রুট ওভার স্কোয়ার কেটে গেলে থ্রি হলো। ওয়ান মাইনাস ওয়ান আপন থ্রি, থ্রি লসাগু হবে, ঠিক আছে? তাহলে থ্রি বিয়োগ ওয়ান এখানে থ্রি হবে, থ্রি প্লাস ওয়ান। এখন টু থ্রি ডিভাইডেড বাই ফোর বাই থ্রি, এটা যদি বীজগণিতের নিয়মে লিখতে চাও, ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর, ফার্স্ট ইনটু লাস্ট, সেকেন্ড ইনটু থার্ড। আর পাঠ্যগণিতের নিয়মে যদি করতে চাও, এটা লিখে একটু উল্টে দিতে হবে, টু বাই থ্রি গুণন থ্রি বাই ফোর, কেটে গেল, এটা কাটল ওয়ান, এটা কাটলে টু, ইজিক্যাল টু হাফ, দিস ইজ রেজাল্ট। তাহলে আমরা কি করলাম, এই গাণিতিক সমস্যা এইটুকু তোমরা পাঠ্যগণিতের নিয়মে পাঠ্যগণিতে করছো, শুধু এই মানটা বসায় দেওয়ার পর ক্যালকুলেশন, শুধু এই মানটা তোমাকে জানতে হবে, কট 60 ডিগ্রি মান কত, এই কট 60 ডিগ্রি মানের শখ আগে তোমার বের করে মান বসে তোমার গাণিতিক সমস্যার সমাধান করতে হবে। এখন আমি 9 নম্বরটা করে দিই, 8 এর মতো 10 আর 9 এর মতো 11, আমি 9 নম্বরটা করে দিই, 10 আর 11 তোমরা নিজেরাই করতে পারবা, শুধু মানটা বসে দেবো। 9 নম্বর কী দেওয়া আছে? 10 45 ডিগ্রি, 10 45 ডিগ্রি সাইন স্কোয়ার 60 ডিগ্রি, সাইন স্কোয়ার 60 ডিগ্রি, 10 30 ডিগ্রি, 10 60 ডিগ্রি। আচ্ছা, 10 45 ডিগ্রি ওয়ান ইন্টু সাইন 60 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি হচ্ছে রুট থ্রি বাই টু, তারপর স্কোয়ার, স্কোয়ারটা দিয়ে দিলাম, ঠিক আছে? আচ্ছা, 10 30 ডিগ্রি, 10 30 ডিগ্রি মান হচ্ছে 10 30 ডিগ্রি মান হচ্ছে 1√3, আর 60 ডিগ্রি মান 10 60 ডিগ্রি মান রুট থ্রি, ইজিক্যাল টু, এটা এটা কেটে গেল ওয়ান ইন্টু, এটা এটা রুট কেটে গেল থ্রি, যদি কোনো ফোর, ইজিক্যাল টু থ্রি বাই ফোর, দিস ইজ রেজাল্ট। আশা করি তোমরা এই চারটা অঙ্কের মধ্যে দুটো করে দিলাম, বাদ বাকি দুটো তোমরা এই নিয়মের সূত্র দিয়ে করতে পারবে। প্রথমে সূত্রটা তোমাদের ওইভাবে আয়ত্ত করে নেবা, তারপর তোমরা গাণিতিক সমস্যা করবা, সমাধান করবা। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে, আমার এই গাণিতিক সমস্যার ভিডিও যদি তোমরা পেতে চাও, পরবর্তী ক্লাসগুলোতে তোমরা যদি আমাকে পেতে চাও, তাহলে আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব করবে, লাইক দিবে এবং বেল বাটনে ক্লিক করবে এবং বেশি বেশি করে শেয়ার করবে। আশা করি ভালো থাকো, নিরাপদ থাকো। ধন্যবাদ।